ববি ক্লাসিক কিউজিন কিচেন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে একটা নিরামিষ রেসিপি। রেসিপিটা কিন্তু ভীষণ ভালো যাবে, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে ভীষণ ভালো খেতে হয় এই রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই আমার মতন করে ট্রাই করবে। রেসিপিটা হলো আলু বাটার মশালা। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো তো? তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা। গ্যাস অন করে আমরা কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার জল। এবার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আলু। এখানে কিন্তু আমরা আলু ইউজ করেছি 500 গ্রাম। 500 গ্রাম আলু দিয়েই কিন্তু আজকে আমি আলু বাটার মশালাটা বানাবো। দিয়ে দিলাম 1 চা চামচ নুন। এবার কিন্তু আমরা লিডটা দিয়ে দেব। 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। মিনওয়াইল আমরা মশলাটা বানিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা কিন্তু আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমরা শুকনো লঙ্কা নিয়েছি 8টা। এবার আমরা দিয়ে দেব 1 ইঞ্চি আদা, 1টা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 1 চা চামচ চারমগজ, 1 চা চামচ তিল, 1 চা চামচ কাজু বাদাম, 1 চা চামচ কিসমিস। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে আমরা একটা ভালো পেস্ট তৈরি করে নেব। মিনওয়াইল আমাদের কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখো তোমরা 5 মিনিট পর আমরা ফিরে এসেছি, আলুটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু আলু 60% সেদ্ধ করেছি। গ্যাস অন করে এবার আমরা কড়াই বসালাম আর কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে এসেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো কিন্তু একদম ভালো করে জল ঝরিয়ে নেবে, আলুর মধ্যে যেন একটুও জল না থাকে। আমরা আলুগুলোকে 2 পার্টে ভাগ করে ভাজবো, কারণ একসাথে না এতটা আলু ভাজা যাবে না। আর আমরা কিন্তু এখন এই আলু ভাজায় একদম নুন অ্যাড করব না, কারণ আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর আমরা যখন আবার গ্রেভিটা বানাবো তখনও আমরা নুন অ্যাড করব, তাই এখন ভাজার সময় আমরা আর নুন অ্যাড করছি না। আমরা কিন্তু আলুগুলোকে মোটামুটি একটু ভালো করেই ভাজবো, লাল লাল না হলেও মোটামুটি 80-90% মতন করে ভাজবো। আমাদের আলু ভাজা হয়ে গেছে, আমরা আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। একদম সেম প্রসেসে আমরা সেকেন্ড রাউন্ডের আলুগুলো ভেজে নেব। এবার আমরা একটু তেল কমিয়ে নিচ্ছি, কারণ আলু বাটার মশালা এতটা তেলের প্রয়োজন নেই, তেলটা তো ভালো গরম আছে। এবার আমরা দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে আমরা কিন্তু বেটে রাখা পেস্টটা অ্যাড করে দিলাম, যে পেস্টটার মধ্যে আমরা চারমগজ, কাজু, কিসমিস, তিল, মানে সাদা তিল ইউজ করেছি কিন্তু আমরা, সব দিয়েছিলাম, সেই পেস্টটা আমরা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু 1/2 চা চামচ ইউজ করলেই হয়ে যাবে। এবার আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ওপরে উঠছে আমরা ততক্ষণ কষাবো। আমাদের মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। দিয়ে দিলাম আমরা 1/2 চা চামচ চিনি। চিনি কিন্তু অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো, যদি তোমরা মনে করো চিনি অ্যাড করবে না তাহলে নাও দিতে পারো। এবার আমরা দিয়ে দিলাম 1 চা চামচ দই। দইটা দিয়ে আমরা কিন্তু ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। খুব ভালো মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা না খুব ভালো যায় রুমালি রুটি, নর্মাল রুটি যেটা হাতে বানানো রুটি হয়, আর লাচ্ছা পরাঠা দিয়ে দারুণ যায়, পোলাও দিয়ে দারুণ যায়, ফ্রাইড রাইস দিয়ে দারুণ যায়, ভীষণ ভালো লাগে এই আলু বাটার মশালাটা। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ভীষণ ভালো খেতে হয় এই রেসিপিটা। এবার আমরা দিয়ে দিচ্ছি জল। গ্রেভির জন্য আমরা জাস্ট 1 কাপ জলই অ্যাড করলাম। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে আমরা ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দেব। আমরা কিন্তু এখন ঢাকা দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা খুলে নিলাম। দারুণ দেখতে হয়েছে রেসিপিটা, একবার তাকিয়ে দেখো, আলু বাটার মশালা কিন্তু দারুণ দেখতে হয়েছে, ভীষণ সুন্দর।
রেসিপিটা কেমন লাগছে? ভালো লাগছে তো সবার? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই আমাকে রিপ্লাই করো যে দিদি বানিয়েছিলাম তোমার মতন ভীষণ ভালো হয়েছিল। আমাদের কিন্তু আলু বাটার মশলা প্রায় হয়ে এসেছে। এবার আমরা অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর চপড করে রাখা ধনে পাতা। ধনে পাতা কিন্তু অবশ্যই অ্যাড করবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এবার কিন্তু আমরা অ্যাড করে দেব আলু বাটার মশলায় কি বলতো বাটার। এখানে আমরা 50 গ্রাম বাটার ইউজ করছি। বাটারটার ফ্লেভারটা আছে না, এত ভালো লাগে তোমাদের কি বলবো। আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, নিয়ে নিলাম একটা সার্ভিং প্লেট আর সার্ভ করে দিচ্ছি আলু বাটার মশলা। দারুণ খেতে একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু নিরামিষের দিনে এরকম আলু বাটার মশলা অবশ্যই বানাবে আর বানিয়ে কিন্তু বাড়িতে আসা গেস্টদেরও সার্ভ করতে পারো, তারা তো ভীষণ খুশি হয়ে যাবে। আমি একদম বেট লাগিয়ে বলছি, এই রেসিপিটা খেতে এত ভালো হয় না। এর মধ্যে পড়েছে সাদা তিল, পড়েছে কাজু বাদাম, কিশমিশ, চার মগজ, ভালো ভালো সব জিনিস পড়েছে। অতএব এই রেসিপিটা তো খুব ভালো হয়েইছে খেতে। আমরা ওপর থেকে আরেকটু বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চপড করে রাখা ধনে পাতা। আমাদের কিন্তু আলু বাটার মশলা রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে দিয়েছি আলু বাটার মশলা, ভীষণ ভালো যায় রুমালি রুটি, হাতে গড়া রুটি, ফ্রাইড রাইস, পোলাও আরও অনেক কিছুর সঙ্গে। তোমরা কিন্তু অবশ্যই এই আলু বাটার মশলাটা ট্রাই করতে পারো। ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে দিদি খুব ভালো হয়েছিল, নিরামিষের দিনে জাস্ট জমে যাবে। তোমরা কিন্তু এইভাবে আলু বাটার মশলা বানিয়ে ঠাকুরকেও নিবেদন করতে পারো। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।